গিরিবৎসর ঘুরিয়া গেল, দিন গেল চলি, গিরিবৎসর ঘুরিয়া গেল, দুর্গাপূজার ভোগ নিয়ে একটা সিরিজ করছি ফুড ফারিশতায়, এবং সেই ভোগের কথা মাথায় আসা মাত্র প্রথমেই মনে পড়লো কাবেরী কথা, আমার বন্ধু কাবেরী গোস্বামী। আর সেই সঙ্গে ওর আরেকটা পরিচয় যেটা আমি না বললেই পারি না, তা হচ্ছে কবি জয় গোস্বামীর অর্থাৎ প্রথম ওর রান্না আমি খাই আমাদের অফিসে সানন্দায় থাকাকালীন জয়ের টিফিন বক্সে, দেখি দারুণ উঁচুতে চিড়ে ভাজা অনেক কিছু মেশান। তো সেই সময় আমি এক মুঠো চিড়ে ভাজা খেয়ে ফিদা হয়ে গেছিলাম কাবেরীতে, কারণ সামান্য চিড়ে ভাজাও যে অত সুস্বাদু হতে পারে তা আমার ধারণা ছিল না। কাজেই ভোগের কথা মাথায় আসাতেই ওর কথা মনে পড়লো, কারণ ও বাড়িতে পুজো করে এবং দুর্গাপুজোর ভোগ খুব সুন্দর করে নিজে রান্না করে বানায়, এই জন্য কাবেরীকে আমন্ত্রণ জানানো খুব ফারিস্তা। তুমি বলো এবারে যে কিরম ভাবে ভোগের প্রস্তুতি নাও বা কি কি দাও। আচ্ছা, আমি বাড়িতে আমার মা দুর্গার পুজো করি, আমি ষষ্ঠীর দিনটা দুর্গা ষষ্ঠী বলে লুচি তরকারি মিষ্টির ওপর যায়, তো সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমি ভোগ দিই। ভোগ দিই বলতে ধরুন পোলাও, পাঁচ রকম ভাজা, সাত আট রকম মাছ, মুড়িঘণ্ট, পেঁয়াজ রসুন ছাড়া মাংস, তারপরে পায়েস। আর আমার দিদা ঠাকুমা করতেন হাতম্বুল, সেই হাতম্বুলটা আমি করে যাই প্রত্যেক দুর্গাপুজোতেই। হাতম্বুল দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো দুটোতেই হাতম্বুল ওটা থাকে, ওটা থাকে। আর একটা যেটা তুমি ফুড ফারিশতার জন্য বললে যে, হ্যাঁ ফুড ফারিশতার জন্য বলবো যে সেটা করতে দিদার কাছ থেকে মা শিখেছিল, মায়ের কাছ থেকে আমি শিখেছি ঠোঁট দিয়ে মিষ্টি। এই কম্বিনেশনটা আমার কাছে খুব নতুন লাগলো, ওই জন্য যেই যেই তুমি বললে যে সকলেই মানে যারাই আমাদের বাড়ি খেয়েছেন সবারই ওটা ভালো লেগেছে। হ্যাঁ, তাই জন্য আমি ওকে আবদার করেছি যে এইটা আজকে ফুড ফেস্টের জন্য রাখতে হবে, মানে দুর্গা ভোগের যে সিরিজ আমি করছি তার মধ্যে অন্যতম রান্না হচ্ছে, কিভাবে করবো সেটা আপনাদের একটু দেখাবো থোর এবং কুমড়ো দিয়ে। আর তার আগে ও আজকে শুটিং এ এসে আমাকে বললো যে জয় সাংঘাতিক নাকি এক্সাইটেড, জয় খুব এক্সাইটেড, বলো কতদিন জয় 11:30টায় ওঠে, আজকে 10টার সময় উঠেই আমাকে দেখতে পেয়ে বললো চিকি এখনো তুমি বাড়ি যাওনি, শর্মিলার কাছে এখন যাবো, তাহলে হ্যাঁ দেরি হয়ে যাবে তোমার একটা জীবনে প্রথম একটা, ইয়ে খুব উত্তেজিত সে আজকে। আর তারপর অন্য সময় কোথাও গেলে বলে আমার খাবার কি হবে, আমার রান্না কে করে দেবে, আজকে ওসব কোনো কথা বলেনি। তা বলবো যে তুমি যাও আর ভাবা যায় জয় গোস্বামী যার খাওয়ার সাথে খুব একটা বনিবনা নেই সে পর্যন্ত আজকে উৎসাহিত হয়ে পড়েছে এমনই রান্নার দেখে তারে কেমন নিবারি গিরিবৎসর ঘুরিয়া গেল দিন গেল চলি করে কেটে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে জুটকে রাখতে হবে, আর মিষ্টি কুমড়োটাকেও খুব জিরি জিরি করে কেটে রাখতে হবে, মিষ্টি কুমড়োটা রাখতে হবে। আর না রান্না করতে লাগবে সর্ষের তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা আর নুন মিষ্টি। আমি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো করি, আর রামকৃষ্ণ মঠে ওগুলো দেয় বলে আমার আরো ওই জন্যটা বেশি বেশি আট ন রকম মাছ, কি কি মাছ থাকে তার মধ্যে ধরো চারা পোনা থাকে, ছোট চারা পোনা ওটা ভেজে দিই, আচ্ছা পার্শে থাকে, বাটা মাছটা থাকে, আচ্ছা আর ইলিশ মাছ থাকে, কাতলা মাছ থাকে, আর তোমার পাবদা থাকে, আর যদি মৌরলা মাছ পাই মৌরলা, আরেকটা মাছ আমার খুব ভালো লাগে সেটা বাঁচা মাছ, বাঁচা মাছটা ভালো বাঁচা মাছ। হ্যাঁ আর এই রান্নাটায় সামান্য একটু তেলটা বেশি লাগে, একটু মাঝে মাঝে খেতে ওই আলোর রেখা গন্ধ সুন্দর বেরিয়েছে। হ্যাঁ,
পছন্দ করো না রান্নার রংটা ভালো স্বাদও হয় কিন্তু স্বাদ বেশি হয়ে এসছে না হয়ে মানে এটা তুমি এখন যতটা শুকনো করো বুঝেছো মায়ের ভোগের থোর কুমড়ো কাবেরি রেঁধে ফেলেছে যেরকম বলেছিল একটু তেল তেল এবং মাখা মাখা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আমি বলছিলাম কাবেরি বলল লুচির সঙ্গে খুব ভালো লাগে তো এবারে বানিয়ে ফেলুন দেখুন কেমন লাগে আর সাবস্ক্রাইব করুন ফুড ফারিশতা হরে রো পিয়ারি যাও গিরি যাও অনুগে তারে হরে রো পিয়ারি ঝুরে আঁখি দেখতে তারে কেমনে নিবারি।